আউশ ধান চাষ করে লাভবান হচ্ছেন ময়মনসিংহের কৃষকরা আবহাওয়া ভালো থাকায় আউশ চাষ করে বাম্পার ফলনও পাচ্ছেন বাজারে ভালো দাম পাওয়ায় খুশি তারা আউশ চাষে ঝুঁকছেন জেলার অন্যান্য কৃষকরাও এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা ময়মনসিংহ প্রতিনিধি রিপন গোয়ালা অভির রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান একসময় কৃষকদের কাছে চাষাবাদের জন্য আউশ ধান পছন্দের থাকলেও ধান উৎপাদনে বেশি সময় লাগায় ও জাতের বীজ না পাওয়ায় আউশ চাষ থেকে আগ্রহ হারায় কৃষকরা পরে বাজারে কমে যায় আউশ ধানের সরবরাহ দেশের চালের চাহিদা পূরণ করতে আউশ ধান চাষে কৃষকদের তুলতে উদ্যোগ নেয় সরকার ভালো চাতের বীজ পৌঁছে দেওয়া হয় কৃষকদের কাছে বর্তমানে আমন ও বড় ধানের মাঝামাঝি সময়ে ফাউ ফসল হিসেবে আউশ ধান চাষ করে লাভবান হচ্ছেন ময়মনসিংহের কৃষকরা তারা জানান আবহাওয়া ভালো থাকায় আউশ চাষ করে বাম্পার ফলন পাওয়া যাচ্ছে তাছাড়া বাজারেও ভালো দাম পাওয়ায় খুশি তারা দাম রে এবারই করছি কখনো করি নাই দই ভর করে আমরা খুব লাভমানুসি আগামীতে আমরা এই ফসলটা আরো বেশি করে করব পরামর্শই করছি আমরা যে ফসল ভালোই আগামীতে আরো অনেক জমি বাড়ায় করব কৃষি বিভাগের কর্মকর্তারা জানান আউশ ধান চাষে উৎসাহ বাড়াতে সরকারের পক্ষ থেকে কৃষকদের উন্নতমানের বীজ ও সার দেয়া হচ্ছে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ সরকার চাচ্ছে যে ওখানে আবাদ বৃদ্ধি পায় আমরা এই বছর একশো তিরিশ হেক্টর জমিতে আমরা আবাদ করেছি এবং ফলন খুবই ভালো হয়েছে এই পর্যন্ত বিঘা প্রতি প্রায় ফলন পেয়েছে আমরা চাচ্ছি যে আগামী হয়তো তিন গুণ বৃদ্ধি পাবে দেওয়া হচ্ছে প্রতিটি কৃষক এক বিঘা জমি আবাদের জন্য প্রয়োজনীয় বীজ পাচ্ছে প্রয়োজনীয় সার পাচ্ছে এবং নিরানি এবং শেষ খরচের জন্য তারা টাকা পাচ্ছে এবছর ময়মনসিংহ জেলার সতেরো হাজার একশো সাতাশ হেক্টর জমিতে আউশ ধান আবাদ করা হয়েছে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেতাল্লিশ হাজার ছয়শ আটত্রিশ মেট্রিক টন আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা